কি বিয়ের জন্য জুমার কি প্রস্তুতি নিয়েছে নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুশি। ছেলে বিয়ে করছে না কেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আজকে আমি এবং আমার টিম মেম্বাররা আমরা সবাই মিলে আসছি হচ্ছে বাজার করতে। এদিকে ওই ভাইও আছে। তো আমরা সবাই আজকে হচ্ছে পিকনিক করব। পিকনিকে আছে খেচড়ি আর ডিম। স্পন্সর করেন এখন আমাদের হচ্ছে চাউল কিনা চলছে, তারপরে আমরা ডাউল কিনবো, তারপরে হচ্ছে আমরা ডিম কিনবো, তারপরে কিনবো, তারপরে লুডুস কিনবো, আর সারা রাত পার্টি হবে। আমাদের সাথে রিয়াদ ভাই আছে। জি রিয়াদ ভাই কি বলতে চাই? আমি খুবই আজকে খুশি। ওই ভাই কি বলতে চাই আজকে? এই তো আলহামদুলিল্লাহ নতুন অফিস এসেছি, পিকনিক হচ্ছে, খুবই খুশি লাগতেছে। আজকে আমাদের দোকান থেকে চাল নেওয়াতে আমি অনেক খুশি, ঠিক আছে? আবার আবার বলেন। আজকে আমাদের দোকান থেকে চাল নেওয়াতে অনেক খুশি। ভাইদের জন্য আমাদের দোকান মানে আমাদের মানে ভাইদের সেবা ভাইদের নিয়ে যেত, চাল নিয়ে গেছে, আমাদের অনেক ভালো লেগেছে পিকনিকের জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমরা কিছু লুডুস নিলাম। একটা হার্পিক দেন। আজকে আসলাম আমরা একটু বাজার করতে। এই দোকানদার ভাই, দোকানদার ভাই কিছু দেন তো, ডাল দিতে বললাম, ডাল দেন তো ভাই, হ্যাঁ হ্যাঁ একটু ডাল দেন তো। মুসলিম ডাল বই, মুসলিম ডালে দুটো দুই প্যাকেট আর কি। এবার নুডলস, নুডলস কয় প্যাকেট? নুডলস পাঁচটা। ও কি আম্মু, তারপর অর্কুস নেভিক সেল নাকি এক্সেল? জিরে মশলা। হ্যাঁ জিরে মশলা। তো এখন আমরা আসছি হচ্ছে কাঁচা বাজারের কিছু কিনতে, যেমন হচ্ছে আলু পেঁয়াজ রসুন। এখন পড়ছিল আমাদের যা কেনা কাটার দরকার ছিল অলমোস্ট অর্ধেক শেষ, আর যতটুকু বাকি আছে এই যে আমাদের বিজিএম আর এজিএম আর তার পিছনে ডিজিএম, তারা সব করছে এখন। আমাদের ওহি ভাই টমেটো কিনছে, টমেটো আলু লাল লাল। আলহামদুলিল্লাহ এখন হচ্ছে যে আমরা চলে আসলাম আমাদের অফিসে। তো আমাদের অফিসে আমি কিছু পার্সনদের সাথে পরিচয় করিয়ে দিব আপনাদের। এদিকে আছে নতুন ইউটিউবার মানিক আছে। তো মানিক কি বলতে চাই? আসলে অনেক দিন পর একটা বড় অফিস দেখে খুব ভালো লাগছে। আচ্ছা কি সিদ্ধিতি কাঁপছে নাকি? কি ছেলে কি বলতে চাই? ছেলে বলতে চাই যে ছেলে খুব খুশি। ছেলে বিয়ে করছে না কেন? ছেলে বিয়ে করছে না যে কারণ মানে কিন্তু সে হাসি দিয়ে দিয়েছে। একটা জিনিস আছে যে আমি বলছি মানিক আর রতনের মধ্যে কি আগে বিয়ে করবে? রতন কাছে আমার মাও জানে আমি আগে করবো, মানিকের কোনো ভ্যালু নেই, ঠিক আছে? আচ্ছা মানিক পিছিয়ে গেছে এর মধ্যে। বেতন করে দিছে 5,000 টাকা করে, ব্যাস। শ্বশুরের হাত দাও, হাত ধরে দাও, শ্বশুরের হাত ধরে কবে আপনাদের সাথে আরো একটা লোকের পরিচয় না করাই দিলে এই ব্লগটা কোনোভাবে সম্ভব না। সেটা বাজেট ফ্রেন্ডলি ইউটিউবার মিরাজ। মিরাজ এখন যেহেতু আমাদের পিকনিক হচ্ছে, তো পিকনিক হলে আমাদের রান্না আমাদেরই করতে হবে। তো এখানে হচ্ছে যে আচ্ছা ডিম কয়টা দেওয়া যায়? 8 জন? 4টা দেবো না, এটা ভেঙে গেছে। আল্লাহ একটা ডিম ভেঙে গেছে। যাই হোক, তো এখানে হচ্ছে যে খিচুড়ি রান্না হবে। কি সমস্যা? কি আপনার সমস্যা? সমস্যা হলে কোনো সমস্যা? বারবার ঘুরে ফিরে আপনি কেন ক্যামেরার সামনে আসেন সেটা বলেন। আমি আমি কি বলবো, আমি এইসব প্রবলেমের জন্য কি বলবো?
তো এখানে ডিমগুলো পরিষ্কার করা হচ্ছে আর আমরা যে বাজারটা করেছি সেটা হচ্ছে ডাউল কিনেছি চিনি কিনেছি তারপরে হচ্ছে যে মশলা কিনেছি জিরে কিনেছি তারপরে হচ্ছে যে শসা কিনেছি তেল কিনেছি লুডুস কিনেছি আর এখানে আছে যে চাউল আছে বাজার করা যে কি কষ্টের কাজ তো আজকে আমরা সবাই মিলে যে টের পাইছি কারণ আমাদের সব বাজারগুলো আমার আব্বু করে আমার ভাইয়া করে তো ওই ভাই এই বিষয়ে কি বলতে চায় আপনি যখন ছেলে হয়েছেন তখন তো বাজার তো আপনাকেই করতে হবে নিতেই হবে তো থ্যাংক ইউ সো মাচ আমাদের রান্না শুরু হয়ে যাচ্ছে ইনশাল্লাহ আজকের কাছে এটা খুবই মজাদার হবে তো এখন হচ্ছে যে আমি আপনাদেরকে রান্নার আপডেট দিব তো আমাদের রান্না কতদূর চলছে আমি দেখতে চাই আমাদের কাটাকাটি অলমোস্ট ডান এখন আমরা সব মাখায়ে মশলা টসলা দিয়ে সব বসাই দিব এখনই আচ্ছা আর ওই যে আমরা আমাদের এখানে মাংস আমাদের রুজিতে নেই যার কারণে আমরা মুরগিতেই খাচ্ছি মুরগি মানে কাটা লাগবে না টান দেন খুলে চলে আসছে ভাই মাংসের চেয়ে মূল্যবান আছে মুরগির ডিম মুরগির ডিম মুরগির ডিম থেকেই কখনো ভুলে যাবেন না আপনি কেসা লাগা বহুত আচ্ছা লাগা এটা হচ্ছে লবণ গফফল লবণ আচ্ছা এটা হচ্ছে চুলো পরিচয় করা দি এটা হচ্ছে প্রাণ মশলা আল্লাহ এই মানে এয়ার ট্রাক্টর আদেন চলে আসছে নাকি এটা সেই ডিউটিস করে দেয় গুড়া মশলা ভাই এটা গুড়া মশলা এই কাজগুলো আমার শেফ ভাই যদি আমি প্রশান্ত করতে যাই এটা ঠিক হবে না আপনি কোন ইউটিউব থেকে শিখছেন দেখেন দাদা আমরা তো ইউটিউবার রাধুনি না আমরা এমনিতেই ভাবে রাধুনি ভাই আমাকে একটু ঘুরতে দিবেন ভাই প্লিজ আমার ডিম চুলাচুলি কাজ চলছে ডিম কি সিদ্ধ হয়েছে ঠিক মতন এই ছেলেটা কে কোথা থেকে আসছে এই ছেলেটা কে হ্যাঁ এই ওই ভাই এই এই ছেলেটা কে কোথা থেকে আসছে খুব কোথা থেকে আসে সব কোথা খুব সাবধানে কথা বলুন কিন্তু ভাই আমি কিন্তু হাইকোর্টে তো এখন হচ্ছে যে আমাদের এখানে ডিম কি হচ্ছে রেসিপি কি হচ্ছে কিসের রেসিপি ডিম এবং আলুর ঝোল ডিম তো আমাদের ডিম ভাজা হয়ে গেছে আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে আমাদের সমস্ত কিছু রেডি জাস্ট কড়ার হবে আমরা হাঁড়িতে রান্না করতে দিই ডিমের ঝোল আমরা ডিমের ঝোল রান্না করার জন্য বাইরে থেকে শেফ নিয়ে আসি আলু সিদ্ধ হয়ে গেছে না এখনো সিদ্ধ হয়নি আলু এই যে পাতাটার নাম কি বলেন তো আমি তো দোয়া করতে চাইলাম আমাদের বাইরে থেকে নিয়ে আসে আপনি জানেন বাইরে আসবে আবার লুডু লুডু চ্যালেঞ্জে আমরা আমরা জায়গা পেয়ে গেছি মার্কার চ্যালেঞ্জ হবে শুধু চ্যালেঞ্জ হবে খাওয়া দাওয়া হবে ফুড ব্লগ হবে ফুড ব্লগ ঠিক আছে তা বন্ধ করবেন না তো এখনকার যেটা পরিস্থিতি এখানে একদম ঘুমিয়েই গেছে মানে একদম ঘুম মানে আপনারা দেখেন পিওর ঘুম দাঁড়া এক মিনিট ঘুমের রিভিউ করছি মানে এই ঘুমটার ভিতরে ডিপ ডিপ দেখলেন তো আলহামদুলিল্লাহ এখন আপনাদের মাঝে রিয়াদ ভাই একটি সুন্দর গজল পরিবেশনা করবে তো আমরা এই গজলটি সবাই মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাংলাদেশ এই শহীদ গাজীর বাংলাদেশ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ
রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। ও আল্লাহ আপনার পথে শহীদ যারা, আমরা তাদের বংশধর, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। আর একটা গজল আমরা শুনতে চাই, খুব মধুর এবং সুরেলা কণ্ঠে আমরা রিয়াদ ভাইয়ের কাছ থেকে একটি ভাই জানা যাবে গজলটা প্লিজ, খুব খুব ভাই রিকোয়েস্ট করেন প্লিজ ভাই, আজকে না আসলে আমি যেতে পারবো না, আমি না আসলে আপনি খেতেও দিবেন না, আমি বুঝি না, আমার এই মুহূর্তে একটু শুটিং আছে ভাই, আমি এখন পারবো না ভাই, ভাই ভাই প্লিজ প্লিজ আমার তরফ থেকে ফোন দিচ্ছি, হাদিয়া দাও হাদিয়া হাদিয়া ভাই। হারিয়ে যাবো একদিন আমি রব নাই ভুবনে চিরদিন, হারিয়ে যাবো একদিন আমি রব নাই ভুবনে চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দফন, কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের কথার কাছে অনেক ধন্যবাদ ভাই, মিরাজ দিন প্লিজ ভাই, ওই ছেলেটার জন্য প্লিজ ভাই, ওই যে ওই ভাই ছেলেটা, আমার আমার হাতে কিছু নেই ভাই, হাতেটা দাও, মিরাজ দাও মিরাজ দাও, হ্যাঁ হাত দিয়ে দিয়ে দাও, আচ্ছা ঠিক আছে ভাই, বিকজ আমাদের রান্না হয়ে গেছে, তো রান্না করেছে ওই ভাই, তো ওই ভাইকে তো এখন হচ্ছে এই যে আমাদের সুন্দর সেই খিচুড়ি, ওই ভাইয়ের পক্ষ থেকে আমি ঢেলে দিচ্ছি, ওই ভাইয়ের পক্ষ থেকে বেড়ে দিচ্ছি, মানিক বেড়ে দিচ্ছে, আর এদিকে আমাদের ডিম চলে আসছে, বোনা হয়ে গেছে ডিম, আর এই কিছু দর্শক খুদে দর্শক বসে আছে, তারা এই দেখি এদিকে দেখি, এই আপনি আপনি এখানে গেলেন, এই একটু আগে মিলাক বেড়ে আসলাম, ওই বাড়িতে খাদ্য নেই, ভাগ করে নিলে যাই, লেবু আছে লেবু নিয়ে ডিম ফেলে দেবো
আলহামদুলিল্লাহ আমাদের পিকনিক কমপ্লিট হয়ে গেছে, তো খাওয়া দাওয়া শেষ, পিকনিকও কমপ্লিট, এখন বিছানা অপেক্ষা করছে আমাদের জন্য। তো আজকে আমরা রাতে সবাই মিলে এখানে মজা করে শুবো, মানে 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 ঘুমাবো 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 মানে মজা করে শুবো। তো এখানে এখানে বিশিষ্ট কিছু ব্যক্তি আছে, তো তাদের সাথেও পরিচয় আমরা করিয়ে দিয়েছি। এখন হচ্ছে যে আমাদের ঘুমানোর পালা, তো গুড নাইট।